সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার চর্চা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, কেবল ভাষার মাসে নয়, সর্বস্তরের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলা ভাষার চর্চা রাখতে হবে বছর জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে বিশ্ব দরবারে গৌরবের আসনে আজ বাংলাদেশ। কিন্তু এখনও সর্বস্তরে বাংলা ভাষার চর্চা যথেষ্ট নয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মত আর্থিক খাত সংশ্লিষ্টদের। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ব্যাংকগুলোর নামকরণে বাংলা শব্দের প্রাধান্য দিয়েছিলেন। ফলে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, পূবালী এমন অনেক নামে দেশে ব্যাংক চালু হতে থাকে। যদিও পরে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে বিদেশি শব্দে ব্যাংকের নামকরণ করতে দেখা যায়। সময়ের সাথে আধুনিক ব্যাংকিং পণ্য চালুর মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলোতে বাড়ে ইংরেজির আধিপত্য। একটা ভারসাম্যপূর্ণ আমাদের আচরণ করতে হবে। এই বিশ্বায়নের যুগে আমাদের ইংরেজি অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে দেখতে হবে, কারণ এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা আমরা সবার সাথে যোগাযোগের মাধ্যম। কিন্তু আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়ে, আমাদের ব্যবসা বাণিজ্যের দৈনন্দিন যে কাজকর্ম, সেখানে আমরা বাংলা করব, এটি আশা করি। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন প্রকাশে নিয়মিত বাংলার চর্চা করলেও এখনও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সভা সেমিনারে বহুল ব্যবহার হচ্ছে ইংরেজি। তাই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহার নিশ্চিত করার তাগিদ সাবেক এই গভর্নরের। পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে তো খুবই বাংলায় চর্চা হচ্ছে, কিন্তু কিছু কিছু প্রাইভেট ব্যাংকে ইংরেজি বেশি চর্চা হয়। যেখানে জনস্বার্থ জড়িত, যেখানে জনগণের সাথে তোমার লেনদেন করতে হয়, সেখানে বাংলা চর্চা তাদেরও করা উচিত। আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে ব্যাংকগুলোতে গ্রাহক বাড়াতে বাংলা ভাষার চর্চা বড় অবদান রাখতে পারে বলে মত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।